নমস্কার দর্শকবৃন্দ, বিগ নিউজ, ফের ছুটি ঘোষণা রাজ্যের। ডিএনএ তবে আছে বাড়তি ছুটি। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ফের ছুটি ঘোষণা হলো রাজ্যে। সরস্বতী পুজোয় 27 জানুয়ারি বাড়তি ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। এবার সরস্বতী পুজো 26 জানুয়ারি, তাই 27 জানুয়ারি এই উপলক্ষে ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। রাজ্যের তরফ থেকে 27 জানুয়ারি এই দিনটিতে বাড়তি ছুটি দেওয়া হলো। 26 জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার, 27 তারিখ ছুটি ঘোষণার ফলে শনি এবং রবিবার ধরলে টানা 4 দিন ছুটি উপভোগ করতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পাশাপাশি শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের জন্য কিন্তু ছুটি রয়েছে 25, 26 এবং 27, এই 3 দিন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা শীর্ষ আদালতে গড়ালো আন্দোলনকারী কর্মী সংগঠনের প্রত্যাশা ছিল কিছুটা হলেও মিলতে পারে জানুয়ারিতে, তবে এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে 35% কম দিয়ে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে এরই মাঝে সরস্বতী পুজো ঘিরে বাড়তি একদিন ছুটি ঘোষণা করেছে নবান্ন। সুতরাং হয়ে যাচ্ছে যে এই ডিএ দিতে পারছে না ঠিকই, কিন্তু একটা বাড়তি ছুটি কিন্তু ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং অনেকে কিন্তু এই বিষয়টিকে ডিএর পরিবর্তন হিসেবে দেখছেন। তো যাই হোক, এখানে ডিএ নিয়ে যে মামলা চলছে বা সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি রয়েছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে, সেই মামলার শুনানিতে কী হয় সেটা এখন দেখার। কিন্তু তার আগেই কিন্তু এই সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু একটা বাড়তি ছুটি ঘোষণা করেছে নবান্নের পক্ষ থেকে। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।